স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম আমাদের আজকের অনলাইন ক্লাসে। সরকারি সাদুত কলেজ কর্তৃক আয়োজিত প্রাণীবিদ্যা বিভাগের এই অনলাইন ক্লাস আমাদের আজকের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ওয়াইল্ড লাইফ বায়োলজি অংশ হতে নেওয়া হয়েছে। তোমরা সকলেই জানো আমাদের এখন অনলাইন ক্লাসের একটি মাত্র কারণ, তোমরা যেন ঘরে থাকো, করোনা মহামারী দুর্যোগকালীন সময়ে সুস্থ থাকো, নিজেদের নিরাপদ রাখো। তারপরেও জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। চলো আমরা ক্লাসে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় ক্যাপটিভ ব্রিডিং বা আবদ্ধ প্রজনন অথবা বন্দী দশায় প্রজনন। ক্যাপটিভ ব্রিডিং শব্দটি এসেছে ল্যাটিন ক্যাপারি, যার ইংরেজি প্রতিশব্দ টু সিজ, অর্থাৎ বন্দি করে ফেলা বা আবদ্ধ করে ফেলা। ক্যাপটিভ ব্রিডিং বা বন্দী দশে প্রজনন পদ্ধতি বন্যপ্রাণী সংরক্ষণের সর্বশেষ ধাপ বলা যেতে পারে, অর্থাৎ কোনো প্রাণীকে যখন প্রাকৃতিক পরিবেশে আর বাঁচিয়ে রাখার কোনো পথ খোলা থাকে না, প্রজাতির আবাসস্থল সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, তখন কোনো কৃত্রিম আবাসস্থল তৈরি করে তাদের প্রজনন করে বাঁচিয়ে রাখার পদ্ধতিটি হলো ক্যাপটিভ ব্রিডিং। অর্থাৎ ক্যাপটিভ ব্রিডিং এর সঙ্গে আমরা যদি সুনির্দিষ্ট করে বলি, তাহলে হচ্ছে প্রাকৃতিক আবাসস্থলের পরিবর্তে কোনো নির্দিষ্ট সীমানা বেষ্টিত এলাকা বা কম আয়তনের প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি স্বল্প পরিধিযুক্ত কোনো এলাকায় বন্যপ্রাণীদের আবদ্ধ রেখে বহুদিনের জন্য লালন পালন করা হয় এবং সেখানেই তাদের প্রজনন কার্যাবলী সম্পন্ন করা হয়, এমন অবস্থাকে বন্দী দশা প্রজনন বা আবদ্ধ প্রজনন বা ক্যাপটিভ ব্রিডিং বলা হয়ে থাকে। সারা বিশ্বে ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে, বন্দী দশা প্রজননের মাধ্যমে বেশ কিছু বন্য প্রাণীদেরকে টিকিয়ে রাখার নজির স্থাপিত হয়েছে। আসো আমরা এখানে তার উদাহরণগুলো দেখি। সর্বপ্রথমেই প্রথম স্লাইডে দেখছো হুপিং ক্রেন, সারস জাতীয় পাখি যা আমেরিকার বাসিন্দা ছিল। এরা তারপর ওয়ালাবি, যেটি মার্সুপিয়াল গোত্রের প্রাণী, স্তন্যপায়ী প্রাণী, হাওয়াই গুস, হাওয়াই দ্বীপের এক প্রজাতির হাঁস, এই প্রাণীগুলো প্রকৃতি থেকে হারিয়ে বিলুপ্তি হওয়ার পথে ছিল। প্রাণীদেরকে বন্দী দশা প্রজননের মাধ্যমে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা হয়েছে বলে ধারণা করা হয়েছে হচ্ছে এবং এদেরকে সফলভাবে প্রকৃতিতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ক্যাপটিভ ব্রিডিং শব্দটিকে ক্যাপটিভ প্রোপাগেশন বা বন্দী প্রসারণ, বন্দী বিস্তার হিসাবে উল্লেখ করা হয়ে থাকে। আর বন্দী বিস্তার বা প্রসারণের ক্ষেত্রে যেটি হচ্ছে যে প্রকৃতিতে মানুষের সৃষ্ট পরিবেশ অনেক সময় প্রাণীর জন্য হুমকি স্বরূপ হয়ে যায়, আর এই হুমকির জন্য প্রাণী ধীরে ধীরে পরিবেশ থেকে বিলুপ্তির পথে এগিয়ে যেতে থাকে। আর বিলুপ্তির পথে এগিয়ে যাওয়ার রোধেই বিভিন্ন সংরক্ষিত এলাকা সৃষ্টি করে প্রাণীকুলকে বাঁচিয়ে রাখার জন্য জীববিজ্ঞানীগণ চেষ্টা করে আসছে। এরপরে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, সম্পদের অপর্যাপ্ততা, অতিরিক্ত জনসংখ্যার ফলে বন্যপ্রাণী প্রকৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। তার এই অন্যতম কারণগুলো বিবেচনা করে বিভিন্ন সংরক্ষিত এলাকা যেমন চিড়িয়াখানা, প্রাণীদের ক্ষেত্রে আবদ্ধ প্রজনন ঘটানোর জন্য চিড়িয়াখানা, এবং উদ্ভিদের ক্ষেত্রে বোটানিক্যাল গার্ডেন, এই সুবিধাগুলো আবদ্ধ প্রজননের সুবিধাগুলো পেয়ে আসছে। কখন শুরু হয়েছে আবদ্ধ প্রজনন? 1960 সালে সর্বপ্রথম আবদ্ধ প্রজনন সত্যিকার অর্থে এই প্রোগ্রামটি শুরু হয়েছে। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ, এইটি একটি অ্যারাবিয়ান অরিক্স, এটি ফিনিক্স চিড়িয়াখানায় বিজ্ঞানী লি টালবট, ওমানের মরুভূমিতে এই প্রাণীটি একসময় অ্যান্টিলোপ জাতীয় প্রাণী প্রচুর পরিমাণে দেখা যেত, কিন্তু পরবর্তীতে শিকার, হত্যা এবং ব্যয়নিভাবে নিধনের ফলে প্রকৃতি থেকে এটি হারিয়ে যেতে বসেছে, অর্থাৎ বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছিল। 1960 সালে ফিনিক্স চিড়িয়াখানায় নিয়ে আসা হয় এদেরকে ক্যাপটিভ ব্রিডিং প্রজননের জন্য। তারপরে প্রায় দীর্ঘ 20 বছর এই প্রোগ্রামটি চালানো হয় এবং 1982 সালের দিকে ওমানের জনগণের জন্য উপহার স্বরূপ এটি আবার তাদের প্রকৃতিতে অ্যান্টিলোপ এই প্রাণীটির অরিক্সের প্রকৃতিতে আবার ছেড়ে দেওয়া হয়। ক্যাপটিভ ব্রিডিং এর মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য এবং উদ্দেশ্য একটি, সর্বপ্রথম প্রকৃতিতে প্রাণী বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য সর্বশেষ পদ্ধতি যেহেতু ক্যাপটিভ ব্রিডিং, তাহলে প্রাণীকে রক্ষা করা, প্রাণীর প্রজাতি সমূহকে পৃথিবী থেকে বিলুপ্তি হওয়ার পথ থেকে যেন হারিয়ে না দেয় সেই জন্য, এবং পরবর্তীতে সেই প্রাণীগুলোকে আবার দেওয়া, প্রকৃতিতে ফিরিয়ে দেওয়া। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটি স্লাইড দেখাচ্ছি, যেটি ইউএনইপি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা এবং আইইউসিএন
আন্তর্জাতিক সংস্থা, পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা, এই আইইউসিএন এবং ইউএনইপি সহযোগিতায় যে রেখচিত্রটি আমরা দেখতে পাচ্ছি স্লাইডে, এখানে দেখা হচ্ছে 1970 সালের পরিবেশ জীববৈচিত্র্যের যে অবস্থা এবং 2002 সাল পর্যন্ত যার অবনতি, জীববৈচিত্র্যের অবনতির যে অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ। 70-এর পর 74 সাল, 1978 সাল, 82 সাল জীববৈচিত্র্যের এই রেখচিত্রে আমরা হালকা নীল রং এবং গাঢ় নীল রঙে দেখানো হয়েছে জলজ প্রাণীদেরকে, লাল রঙে দেখানো হয়েছে স্থলজ প্রাণী সমূহকে। 1982 সালের পরে 86 সাল, 1990 সাল, 94 সাল, 98 সাল, 2002 সাল পর্যন্ত কতটা ভয়ঙ্করভাবে মারাত্মক দ্রুত গতিতে, নিম্ন গতিতে রেখচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে জীববৈচিত্র্যের অবক্ষয়। আর এই পরিস্থিতি থেকে উত্তরণের কারণে, অর্থাৎ পৃথিবী থেকে প্রাণীর ধীরে ধীরে আবাসস্থল হারিয়ে যাওয়া, বনভূমি হারিয়ে যাওয়া, খাদ্য সংকটে পড়ার কারণে প্রাণী যেভাবে জীববৈচিত্র্যের অবনতির দিকে যাচ্ছে, প্রাণী বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, এই লক্ষ্যে প্রাণী সমূহকে রক্ষা করার জন্য ক্যাপটিভ ব্রিডিং এর প্রয়োজনীয়তা হয়ে পড়ে। ক্যাপটিভ ব্রিডিং এর প্রয়োজনীয়তা আমরা বলেছি যে একটিমাত্র কারণ, সর্বপ্রথম একটিমাত্র কারণ বিলুপ্তির হাত থেকে প্রাণীকে রক্ষা করা। এরপরও যে সমস্ত গুরুত্বপূর্ণ কারণগুলো আছে, যে ক্যাপটিভ ব্রিডিং শিক্ষার ক্ষেত্রে, আবদ্ধ প্রজনন শিক্ষার ক্ষেত্রে, মৌলিক গবেষণার ক্ষেত্রে, প্রাণী সমূহকে সংরক্ষণের ক্ষেত্রে, প্রাণী সমূহ তথা সমগ্র জীব বৈচিত্র্যকে সংরক্ষণের ক্ষেত্রে ক্যাপটিভ ব্রিডিং অত্যন্ত প্রয়োজনীয়। সব সময় কি ক্যাপটিভ ব্রিডিং সফল কাম হয়? না, সবসময় ক্যাপটিভ ব্রিডিং সফল কাম হয় না, কারণ এর একটিমাত্র কারণ যে প্রাণীদেরকে সে তার প্রাকৃতিক পরিবেশ বা আবাসস্থল ফিরিয়ে দেওয়া যায় না আবদ্ধ পরিস্থিতি পরিবেশে। ক্যাপটিভ ব্রিডিং আরেকটি হচ্ছে, এটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ এবং স্বল্প পরিসরে স্বল্প জায়গায় হওয়ার কারণে অনেক ধরনের প্রতিকূলতা থাকে। তারপরেও ক্যাপটিভ ব্রিডিং এর অনেক সফল কাম উদাহরণ আছে, যেমন পান্ডা, যদি এই আবদ্ধ প্রজনন পদ্ধতিটি না থাকতো এতদিনে পৃথিবী থেকে পান্ডা হারিয়েই যেত। আসো এই আবদ্ধ প্রজননের অনেকগুলো সফল উদাহরণ আমরা দেখে নিই, যেমন চীনের প্রেরি ডেভিড ডিয়ার হরিণ, এই হরিণটি চীনের পরিবেশ থেকে প্রায় বিলুপ্তির পথে এগিয়ে গিয়েছিল, পরবর্তীতে তাকে আবদ্ধ প্রজননের মাধ্যমে প্রকৃতিতে আবার ফিরে দেওয়া হয়েছে। ঠিক এমনি মধ্য এশিয়ার একটি ঘোড়া, টিওয়ালিস্কি ঘোড়া, এই ঘোড়াটিও ধীরে ধীরে নির্বিচারে হত্যার কারণে এবং খাদ্য সংকট, আবাসস্থলের বিপন্নতার কারণে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছিল, সংকটাপন্ন অবস্থায় এসেছিল। পরবর্তীতে বিজ্ঞানীগণ এটিকে ক্যাপটিভ ব্রিডিং এর আওতায় এনে প্রকৃতিতে আবার পুনঃপ্রবর্তন করেছে। এখন পর্যন্ত 1985 সাল পর্যন্ত যে আমেরিকার আবদ্ধ প্রজননের যে হার দেখা দিয়েছে, সেখানে প্রায় 90% প্রাণী ছিল স্তন্যপায়ী যা সফল হয়েছে, 74% হচ্ছে পাখি জাতীয় যা সফল হয়েছে, এবং তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে আমরা একটি প্রাণীকে দেখিয়েছি ক্যাপটিভ ব্রিডিং এর মাধ্যমে অত্যন্ত সফল হয়ে প্রকৃতিতে আবার পুনঃপ্রবর্তন করা হয়েছে, সেটি হচ্ছে গোল্ডেন লায়ন টামারি। আরেকটি আসলে উদাহরণ আমরা দেখি সাউথ আফ্রিকার চিতা, 1971 সাল, 75 সালে তাকে ক্যাপটিভ ব্রিডিং এর আবদ্ধ প্রজননের আওতায় আনা হয়েছে। 2005 সাল পর্যন্ত প্রায় 785টি পশু শাবক জন্ম হয়েছে এবং যার সফলতা ছিল প্রায় 71%, শুরুতে যদিও ছিল 66%, কিন্তু পরবর্তীতে সফলতার হার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও ক্যাপটিভ ব্রিডিং বা আবদ্ধ প্রজননের দিক থেকে পিছিয়ে নেই। বাংলাদেশ বন অধিদপ্তর, বাংলাদেশ চিড়িয়াখানার, সমস্ত বাংলাদেশের সমগ্র চিড়িয়াখানাতে কিছু ক্যাপটিভ ব্রিডিং এর আমাদের প্রোগ্রাম আছে। ঢাকা চিড়িয়াখানাতে অত্যন্ত আইইউসিএন অত্যন্ত সফলকামভাবে ঘড়িয়াল প্রজাতিটির আবদ্ধ প্রজননের মাধ্যমে অত্যন্ত সফল হয়েছে। এছাড়া আরও অনেক প্রাণী আছে, অনেক ধরনের স্তন্যপায়ী, অনেক ধরনের সরীসৃপ, অনেক পাখি বাংলাদেশে চিড়িয়াখানার সময় অনেক ক্যাপটিভ ব্রিডিং হচ্ছে, আওতায় এসেছে। ক্যাপটিভ ব্রিডিং এর অনেক সুবিধা সমূহ আছে, যেমন এটি প্রথমত বিলুপ্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীদের একটি নিরাপদ আশ্রয়, আর চিড়িয়াখানা তো প্রাণীদের খুব কাছ থেকে দেখা যায় বলে এর সম্পর্কে জ্ঞানও অর্জন করা যায়, আর চিড়িয়াখানায় বা আবদ্ধ অবস্থায় ক্যাপটিভ ব্রিডিং এর আওতায় যে প্রাণীগুলো থাকে তাদের যে কোনো ধরনের সেবা, শুশ্রূষা, চিকিৎসা, ঔষধ, খাদ্য, পানীয়ের জন্য কোনো ধরনের উৎকণ্ঠা বোধ করতে হয় না। জনসচেতনতা বৃদ্ধির জন্য আবদ্ধ প্রজননের স্থানে স্বল্প পরিসরে চিড়িয়াখানায় জনগণ নিজের জীববৈচিত্র্যের সুরক্ষা সম্পর্কে জানতে পারে। নানা, আমরা আগেই বলেছি যে পান্ডা তো চিড়িয়াখানা বা আবদ্ধ প্রজনন পদ্ধতি না থাকলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেত, এখনো পর্যন্ত একটি সফলতা সুবিধা সমূহের মাঝে আছে। এবং আবদ্ধ প্রজননের স্থানে সুরক্ষিতভাবে প্রাচীর দ্বারা ঘেরা থাকে এবং সুরক্ষার বন্দোবস্ত থাকে, মনিটরিং বন্দোবস্ত থাকে বলে প্রাণীদের শারীরিক ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকে।
অনেক ধরনের অসুবিধাসমূহ আছে এই আবদ্ধ প্রজনন পদ্ধতিতে। যেমন প্রাকৃতিক পরিবেশের বাইরে মনুষ্য সৃষ্ট একটি পরিবেশে থাকতে হয় এবং সারা বছর একই স্থানে বসবাস করতে হয়, এটি প্রাণীদের জন্য খুবই মেনে নেওয়ার জন্য খুবই দুরূহ হয়ে পড়ে। আবার প্রাণীদের মাঝে মাঝে মানসিক অস্থিরতাও দেখা যায়, কারণ প্রাণীদের অল্প পরিসরে কোলাহলপূর্ণ স্থানে এবং স্বল্প স্থানে নিজেদেরকে রাখতে হয় এবং নিজেদের যে নিজস্ব কিছু গোপনীয়তার ব্যাঘাত ঘটে। শারীরিক ও মানসিক চর্চাও কম হয়, যে কারণে তারা সব সময় অস্থির থাকে। অনেক সময় একই রকম খাবার একই স্থান থেকে সাপ্লাই করা হয় বলে তাদের খাবারের বৈচিত্র্যও কম হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে অপরিপক্ব ও জীবনের শুরুতেই মৃত্যুবরণ করে। আবার কিছু প্রাণীকে বাধ্য করা হয় যে জলবায়ুগত যে পরিস্থিতির সাথে তারা খাপ খায় না সেরকম একটি স্থানেও তাদের থাকার জন্য। তো এই অসুবিধাগুলো প্রাণী আর সুবিধাগুলো, এই সমস্ত সুবিধা অসুবিধাগুলো পার করেও আমরা এখন পর্যন্ত সারা বিশ্বে আমাদের এই ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামটি চলে আসছে। আর এই ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামটির জন্য কিছু ধাপ অনুসরণ করতে হয়, সেই ধাপগুলো আসলে আমরা জেনে নিই। প্রথমে একটি জিন ব্যাংক স্থাপন করতে হবে, তারপর জিন ব্যাংকটাকে ব্যবস্থাপনা করতে হবে, এরপর জেনেটিক এবং জনসংখ্যাগত একটা প্ল্যানিং নিতে হবে, তারপর পরিবেশগত এবং আচরণগত কিছু চাহিদা থাকবে প্রাণীর, সেগুলো মনিটরিং করতে হবে, এবং সর্বশেষ প্রাণীটিকে পুনরায় আবার আমরা প্রকৃতিতে, তার স্বাভাবিক প্রকৃতিতে তাকে ফিরিয়ে দিতে হবে, অর্থাৎ রিইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আসো আমরা এই এক 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 করে এই ধাপগুলো সম্পর্কে একটু জেনে নিই। সর্বপ্রথমেই বলছি যে জেনেটিক জিন ব্যাংক, জিন ব্যাংক স্থাপনের ক্ষেত্রে প্রাণীর জিন ব্যাংক স্থাপনের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটি থাকে যে প্রাণীকে প্রস্তাবিত যে প্রাণী সেই প্রাণীটিকে সংগ্রহ করা। শারীরিক আঘাত ছাড়া বন্য প্রাণী প্রকৃতি থেকে ধরা বেশ কঠিন, যে কারণে প্রজননের উদ্দেশ্যে প্রাণী সংগ্রহ করতে বেশ সময় প্রয়োজন। এক্ষেত্রে প্রজননবিদরা যে কাজটা সহজ করার জন্য যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে বন্দি দশায় আছে কাছাকাছি এমন কোনো জায়গা থেকে প্রাণী সংগ্রহ করেন। আর প্রাণী সংগ্রহের সময় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো মানে প্রাণীর জেনেটিক আচরণগুলো সতর্কতার সাথে বিবেচনা করা। সেই জন্য প্রাণী সংগ্রহের সময় প্রত্যেকটি প্রাণীকে পর্যবেক্ষণ করতে হয়। আর মেনটেনিং জিন ব্যাংক বা জিন ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাণী সংগ্রহের পর যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে তার জিন ব্যাংকটা ব্যবস্থাপনার মাধ্যমে তদারকি করা এবং প্রাণীরা যে পরিবেশে বসবাস করতে যথাসম্ভব সেই আবাসস্থলটি তৈরি করা। বিজ্ঞানী উইলসন 1975 সালে বলেন যে একবিংশ শতাব্দীর পরে মানুষ ইকোলজিক্যাল স্টেডি স্টেট অবস্থায় পৌঁছে যেতে পারে, যখন বন্দি দশায় প্রজনন পদ্ধতিটি সংরক্ষণের ক্ষেত্রে একটি প্রয়োজনীয় মাধ্যম হিসেবে কাজ করবে। আর অনেক সময় দেখা যায় যে অন্তঃপ্রজনন সংকটও দেখা দিতে পারে, ফলে যথাসম্ভব পপুলেশন সংখ্যা পর্যাপ্ত পরিমাণ রাখাই উচিত। যদিও বিজ্ঞানী অ্যালটন 1998 সালে বলেছেন যে বন্দি দশায় প্রজনন পদ্ধতিটি সাধারণত পপুলেশন সংখ্যা কম থেকে শুরু হয়, আবার অনেক ক্ষেত্রে পপুলেশন সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেও রাখতে হয়। তো সে কারণে জিন ব্যাংক ব্যবস্থাপনার ক্ষেত্রে শুরু করা পপুলেশন সংখ্যা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। জেনেটিক এবং ডেমোগ্রাফিক প্ল্যানিং অর্থাৎ জেনেটিক ও জনসংখ্যার বিষয়ক পরিকল্পনা, এই ক্ষেত্রে যে জিনিসগুলোকে নজর রাখতে হয় সেই জিনিসগুলো হচ্ছে যে কম সম্পর্কযুক্ত প্রজননের সময় যে খেয়াল রাখতে হবে, সবচেয়ে কম সম্পর্কযুক্ত প্রাণীর মধ্যে প্রজনন করাতে হবে, দলে জনন অনুপাত সমান রাখতে হবে, প্রাণীদের যোগ বিয়োগ করতে হবে, পপুলেশনের আয়তনের দিকে নজর রাখতে হবে, বয়স জনন অনুপাত এগুলো সব খেয়াল রাখতে হবে। বিহেভিয়ারাল এবং ইকোলজিক্যাল রিকোয়ারমেন্টস অর্থাৎ আচরণিক এবং প্রতিবেশী যে চাহিদাগুলো সেটা হচ্ছে যে প্রাণীর চাহিদা আচরণের চাহিদা পূরণ না করা গেলে বন্দি দশায় প্রাণীদের রাখা অনেকটাই কঠিন হয়ে পড়ে। সে কারণে তীক্ষ্ণ পর্যবেক্ষণের মাধ্যমে প্রাণীদের মধ্যকার সম্পর্ক দ্বন্দ্ব কলহ সব বের করে তা নিরসন করতে হবে, এবং এই লক্ষ্যে প্রাণীর জন্য যে ধরনের প্রজনন সফলতা বৃদ্ধির জন্য প্রজননবিদরা বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিয়ে থাকেন। যেমন অকৃতকার্য পপুলেশন থেকে পাখির ডিম সফল পপুলেশনের মধ্যে স্থানান্তর করে, আবার কৃত্রিমভাবে ডিমে তা দেওয়ার ব্যবস্থাও করা হয়, আবার আবাসস্থল তৈরির সময় প্রজাতি সমূহকে প্রজাতি ভিত্তিক প্রয়োজনীয় অবকাঠামোও তৈরি করা হয়। তোমার স্লাইডে দেখতে পাচ্ছ আমরা ফ্লেমিঙ্গো দেখিয়েছি, প্রাণীদের মাঝে সামাজিক দলবদ্ধতাও এই বিষয়টি কম গুরুত্বপূর্ণ নয়। যেমন ফ্লেমিঙ্গো নামক পাখিদের চিড়িয়াখানার বড় দলে রাখলে প্রজনন করতে দেখা যায়, আবার ছোট দলে কখনোই প্রজনন করে না। তো এই জিনিসগুলোও আমাদের খেয়াল রাখতে হবে। আর প্রাণীর সর্বশেষ যে ধাপ সে ধাপটি হচ্ছে
প্রাণীর প্রজননকৃত প্রাণীর কোনো প্রবর্তন, অর্থাৎ প্রকৃতিতে প্রাণীটিকে আমাদের যে ক্যাপটিভ ব্রিডিং এর যে পরিবেশে ছিল সেই প্রজননকৃত প্রাণীটি আমরা পুনঃ প্রবর্তনের মাধ্যমে পরিবেশে ছেড়ে দেওয়া, অর্থাৎ উপযুক্ত কাজগুলো সফলভাবে সম্পন্ন হলে প্রাণীদেরকে পূর্বের জিন ব্যাংক থেকে পূর্বকার আবাসস্থলে ফিরে দেওয়া যেতে পারে, এবং ফিরে দেওয়া যেতে পারে কিন্তু ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে সফল ক্যাপটিভ ব্রিডিং এর উদাহরণ। আবাসস্থল থেকে হারিয়ে গেছে এমন বেশ কিছু প্রাণীকে ইতিমধ্যে পুনরায় আবাসস্থলে ফিরে দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমরা স্লাইডে এরকম কিছু প্রাণী দেখিয়েছি। আমার অনেক প্রাণী প্রাকৃতিক পরিবেশে প্রাণীকে ফিরিয়ে দিয়ে আচরণিক ও প্রতিবেশীয় বাধাগুলোকে অবশ্যই অতিক্রম করতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বন্দিদশা প্রজননকৃত প্রাণীদেরকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে তা বন্য পপুলেশনের জন্য হুমকির সৃষ্টি করে থাকে। বিশেষ করে বন্দিদশায় প্রজননকৃত প্রাণীদেরকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিলে হঠাৎ করেই উক্ত আবাসস্থলে পপুলেশন সংখ্যাটা বেড়ে যায়, ফলে বন্য বন্দিদশায় প্রজননকৃত প্রাণীদের মধ্যে প্রায়ই ইকোটাইপ তৈরি হয় এবং বিভিন্ন উপদলের মধ্যে আবার অন্তঃপ্রজনন ইনব্রিডিং যে সমস্যাটা সে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণে যেখানে কোনো বন্য পপুলেশন নেই এমন নতুন কোনো আবাসস্থলে ছেড়ে দেওয়া যেতে পারে। আসলে আমরা সফল আবদ্ধ প্রজননের আরো কিছু উদাহরণ দেখিনি। শুরুতে দেখতে পাচ্ছ তোমরা ক্যালিফোর্নিয়ার কন্ডর উপরে যে বার্ডস দেখা যাচ্ছে, তারপরে মাঝের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি রেড উল, একদম শেষে নিচের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক ফুটেড পারেট। এই প্রাণীগুলো আর আরেকটি প্রাণী আমরা যে স্লাইডে দেখতে পাচ্ছি যে পান্ডা, এটি হচ্ছে সবচেয়ে সফলকাম যে প্রজাতি, আগেই বলেছি চিড়িয়াখানা না থাকলে হয়তো পান্ডাটি পৃথিবী থেকে হারিয়ে যেত এই প্রজাতিটি। শিক্ষার্থীবৃন্দ, যে কোনো কোনো আবদ্ধ প্রজনন এবং কোনো প্রবর্তনের সবচেয়ে বড় যে অংশটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যেটি তখনই সর্বাধিক শতভাগ সফলকাম হবে প্রকৃতিতে ছেড়ে দেওয়ার পর, সেই প্রাণীটি প্রজননকৃত প্রাণীটি যদি নিজের ক্ষমতায় নিজের থেকে কোনো রকম মানুষের সহযোগ মনুষ্য কোনো সহযোগিতা ছাড়া সেটিকে থাকতে পারে প্রকৃতিতে, নিজেকে প্রজাতিকে বংশবৃদ্ধি করতে পারে, প্রজাতি সংরক্ষণ করতে পারে, তবেই হচ্ছে এটি একটি সফলকাম ক্যাপটিভ ব্রিডিং আমরা বলতে পারবো। কাজে প্রকৃতিতে নিজেকে টিকিয়ে রাখার ক্ষমতাটা যে প্রজাতি সবচেয়ে বেশি সেখানেই হচ্ছে আমাদের ক্যাপটিভ ব্রিডিং এর সফলতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা যা আমাদের আজকের ক্লাসে যে জিনিসগুলো আমরা জানলাম তা হলো ক্যাপটিভ ব্রিডিং বলতে আমরা কি বুঝি, অর্থাৎ আবদ্ধ প্রজনন বা বন্দিদশে প্রজনন বলতে কি বুঝি, রি ইন্ট্রোডাকশন বা পুনঃপ্রবর্তন বলতে আমরা কি বুঝি, কখন শুরু হয়েছে ক্যাপটিভ ব্রিডিং কেন প্রয়োজন, ক্যাপটিভ ব্রিডিং এর উদ্দেশ্য কি, ক্যাপটিভ ব্রিডিং এর প্রয়োজনীয়তা সমূহ, আবদ্ধ প্রজননের সুবিধা সমূহ, আবদ্ধ প্রজননের অসুবিধা সমূহ এবং আবদ্ধ প্রজননের ধাপ সমূহ, একটি আবদ্ধ প্রজনন পদ্ধতির ক্ষেত্রে যেই ধাপগুলো আমরা অনুসরণ করি সেই ধাপ সমূহ। আজ এই পর্যন্ত রইল, আশা করি তোমরা এই ক্লাস থেকে উপকৃত হয়েছ। তোমরা আবারও বলছি তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি।